শয়তান, দেখেন ইবলিশ শয়তান একটা ভাষণ দিবে, এই ভাষণটা বড় চমৎকার এক ভাষণ। এই ভাষণটা এমন একটা ভাষণ যে ভাষণটার পরে আমি আপনি ভালো হয়ে যেতে বাধ্য, যে ভাষণটা শুনলে আপনি আর আমি ভালো হয়ে যেতে বাধ্য। যারা আজকে ইবলিশের অনুসরণ করণ করতেছি তাদের জন্য এটা বিশেষ ঔষধ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم قيامتের ময়দানে যখন দুইটা ভাগ হয়ে যাবে, একটা জান্নাতি আরেকটা হলো জাহান্নামী, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদেরকে উদ্দেশ্য কইরা শয়তান একটা ভাষণ দিবে, ওই ভাষণে ইবলিশ শয়তান বলবে, ও আমার অনুসারীরা তোমরা শোনো, ফয়সালা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, তোমরা যারা জাহান্নামে আসো তোমাদের উদ্দেশ্যে কথা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়াআদতুকুম ফাখলাফতুকুম, আমি যে ওয়াদা করেছি সে ওয়াদা মিথ্যা। আমি তোমাদেরকে রং বেরং দেখাইছি, এইটা কর ওইটা কর, এটা করলে এটা হবে ওইটা করলে এটা হবে, দুনিয়া ঠিক মতো কামাই কর আখেরাত বলতে কিচ্ছু নাই, কত রং বলিলা দেখাইছি, আমার কথা তোমরা শুনেছো। আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই যারা ঈমান মানয়ন করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহা করেছে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়েছে। আল্লাহর ওয়াদা সত্য আর আমার ওয়াদা মিথ্যা। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, ও আমার ভাইরা শুনেন, শয়তান সেদিন বলবে আমি ডকুমেন্ট ছাড়া তোমাদেরকে আহ্বান করেছি, ডকুমেন্ট নাই। আপনাদের জিজ্ঞেস করি, এই যে ধরেন বাড়িটা, বাড়িওয়ালা আপনারে বললো এই যে ভাই বাড়িটা নেন, কোনো দলিল দিল না, আপনারা বাড়ি নেবেন, টাকা দিবেন, বলেন না কেন, এই বাড়িটা আপনারা দিয়ে দেওয়া হবে, আপনাকে দলিল দিবে না, আপনি টাকা দিবেন? মূল্য হাঁকাইছে 5 লাখ টাকা, মূল্য হাঁকাইছে 10 লাখ টাকা, মূল্য হাঁকাইছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা আপনি দিবেন? তখন তখন দলিল খুঁজা পাইবেন। ও আমার ভাইরা, দুনিয়াতে যা কিছু আছে করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায়। সুন্নত হলো দলিল, বলেন সুন্নত কি? দলিল। এই দলিল মাইনা চলতে হবে, দলিল নিয়ে চলতে হবে। যদি সুন্নত দলিল না মাইনা চলি তাহলে শয়তান ওই দিন বলবে, ও মা কানালি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুনি, আমি তোদেরকে ডেকেছি আর তোরা আমার ডাকে সাড়া দিয়েছিস। মা আনা বিমুশরিকিকুম ওয়া আনতুম বিমুশরিকি, আজকের এই জাহান্নাম থেকে তোদেরকে আমি বাঁচাইতে পারবো না, তোরাও আমাকে বাঁচাইতে পারবি না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবল, ইতিপূর্বে তোদেরকে দিয়ে আমি মূর্তি পূজা করাইছি, গাছ পূজা করাইছি, মাছ পূজা করাইছি, বট গাছ পূজা করাইছি, মৃত ব্যক্তির পূজা করাইছি, কবর পূজা করাইছি, পীরের পূজা করাইছি, পীরের মাজারে সিজদা দেওয়াইছি, যা কিছু করাইছি সব থেকে এখন আমি পবিত্র, আমি মুক্ত। শয়তান ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান যদি জাহান্নামে হাজার কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জাহান্নামীরা যদি জাহান্নামে হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না? হ্যাঁ, আরে দুনিয়াতে দেখা শুই না, যদি শয়তানি করে মরে দেখা শুই না, যেমন শয়তান ফারাউন দেখা শুনে শয়তানি করে মরছে, একেবারে চাক্ষুষ। মুসা আলাইহিস সালামের দোয়া করছে আজাব আসছে, আবার দোয়া করাইছে আজাব গেছে, আবার আজাব আসছে, আবার দোয়া করছে আবার আজাব গেছে, তো শেষ পর্যন্ত ফেরাউন কি বলছে যে এইবার আর কোনো সান নাই, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইল যে লা ইলাহা ইল্লাল্লাহ বইরা ঈমান আনছে, আমি ফেরাউন, এই মুহূর্তে মরার টাইম হয়েছে, এখন আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ বইরা মুসলমান হইলাম। আল্লাহর জবাব কি? আল্লাহ, এখন এখন মুসলমান হয়েছিস তুই, এদিন পর্যন্ত আকাম কইরা, কাজেই আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শয়তানের ভাষণটা
নকল কইরা কোরআনে তুইলা ধরছেন, শয়তান ওই জাহান্নামে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জীবিত থাকতে বলতে চাই লা ইলাহা মানতে চাই, চলতে চাই, আদর্শ গ্রহণ করতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কথাগুলা বললাম, এই কথাগুলার উপর আমল করার দরকার আছে না নাই? বলেন তো, তিনটা কথা বলছে, কয়টা কথা বলেন না, কয়টা কথা? আল্লাহর হক, কার হক? আল্লাহর হক, মানুষের হক, আমাদের নবীজির হক, এবং শয়তান যে আমাদের সাথে কী কারসাজি করতেছে এটাকে ফ্লাশ করলাম। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমরা শয়তানের বন্ধু না শত্রু, বলেন না? বেশিরভাগ মানুষ মনে হয় শয়তানের বন্ধু, এই কথা বলেন না কেন? যারা বলেন না আর কি শয়তানের বন্ধু নাকি? হ্যাঁ, আমরা কি শয়তানের বন্ধু না শত্রু? শত্রু। কাজেই আমরা এই দুনিয়াতে কাউরে ঠকাইব না, ঠকাইবেন তো ঠকে যাবেন, কাউকে ঠেক দিবেন তো ঠকে যাবেন, কারো মান আত্মসাত করবেন না, কাউকে গালি দিবেন না, কারো গিবাদ করবেন না, লাভ নাই এগুলা কইরা, এগুলো এড়াইয়া চলবেন, যে করবে তার থেকে দূরে থাকবেন, যে ভাই তুই দূর হ। সব কামানোর সবচেয়ে ফ্রি পয়েন্ট এবং সবচেয়ে ভালো একটা পয়েন্ট হচ্ছে আপনি ভালো একটা মানুষ হয়ে যান। ভালো মানুষ হইলে পরে আপনার সমালোচনা এমনভাবে শুরু হবে, এমনভাবে শুরু হবে যে সমালোচনা করতে করতে আপনি আমল কী করবেন, আমল যতটুকু করবেন এর চেয়ে হাজার গুণ বেশি সমালোচনা কইরা আপনার আমল নামা বাড়াই দেবে, কথা ঠিক কিনা? বর্তমান পরিস্থিতির এমনই, একজন ভালো হইলে মনে করে যে এ কি আসিল আগে, কেমন হয়েছে দেখছি না জানি না, কত রঙের কত কথা, এই জাতীয় কথা আমরা, এই জাতীয় কাজ কারবার আমরা করব না। এই কবরস্থানে অনেক মানুষ শুয়ে আছেন, এই মসজিদে আপনারা নামাজ আদায় করেন, আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, মসজিদকে আবাদ করবে যারা মুমিন তারা, বলেন মসজিদকে আবাদ করবে যারা মুমিন তারা, মসজিদকে আবাদ করবে যারা ইমানদার তারা, মসজিদকে আবাদ করবে যারা মুসলমান তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াল কাল্লাহ মান সাররাহু আইয়াল কাল্লাহ গাদান মুসলিমান, কেউ যখন, কেউ যদি আনন্দিত হতে চায় আল্লাহর সাথে মুসলমান অবস্থায় সাক্ষাৎ করতে, আল্লাহর সাথে মুসলমান অবস্থায় সাক্ষাৎ করা অবস্থায় যদি কেউ আনন্দিত হতে চায় সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ বলেন না, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করেন আপনার হাসর হবে, আপনার হাসর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন হাসর হবে ফেরাউনের সঙ্গে, হাসর হবে নমরুদের সঙ্গে, হাসর হবে হামানের সঙ্গে, হাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ তরক করে দেয় তাহলে তার মাঝে আর কাফের মাঝে কোনো পার্থক্য নাই। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ তরক করে সে কুফরি করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো আস-সালাত, মুসলমান নামাজ আদায় করে, বেঈমান নামাজ আদায় করে না। আপনাদের বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদটাকে আবাদ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদে ময়লা দেখলে পরিষ্কার করে দিবেন, আল্লাহ আপনার দিল পরিষ্কার করে দিবেন, মসজিদের কিছু লাগলে মসজিদে শরীক হয়ে যাবেন। আপনাদেরকে মজার একটা হাদিস শোনাই, কেয়ামতের ময়দানে বিশাল মহাশয়ে আল্লাহ তাআলা ডাক দিবেন, আইনা আহলি, আমার পরিবারের লোকেরা কোথায়, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমার পরিবারের লোকেরা কোথায়, আমার পরিবারের লোকেরা কোথায়, জিজ্ঞেস করা হবে, আইনা আহলু, মান হুম আহলু, আল্লাহ তোমার পরিবারস্থ লোক আবার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উম্মারুল মাসাজিদ, মসজিদ নির্মাতারা হলো, মসজিদ নির্মাণকারীরা হলো, মসজিদ প্রতিষ্ঠাকারীরা হলো আল্লাহ তাআলার পরিবারস্থ। আল্লাহু আকবার বলেন,